ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন, কেউ মরলে কি প্রথমে আলহামদুলিল্লাহ তারপর ইন্নানিল্লাহ বলতে হবে? জি না, বিষয়টা এমন নয়। এটা আবার কিছু ভাইয়ের পরহেজগারিতা দেখে মানে ইদানিং দেখতে পাচ্ছি, এর কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এটা হলো যে কোনো মানে আপনজন, নিজের একেবারে মানে আদরের সন্তান, হতে পারে স্ত্রী, হতে পারে ছোট ভাই বোন, বাবা মা হতে পারে, যাকে সে অন্তর থেকে বেশি ভালোবাসে, মানে অন্তর থেকে অনেক বেশি ভালোবাসে, যার বিচ্ছেদ হওয়াটা তার মেনে নেওয়ার মতো নয়, এই ধরনের কোনো ব্যক্তি যদি মরে যায়, সেটা তার রক্তের রিলেটেড আত্মীয় হইতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে সে দূর সম্পর্কের আত্মীয় বা বন্ধু, যার মরাতে সে মরে যাবে, এমন হয় না আসলে। তো যার একেবারে নিকট, মানে নিজের সন্তান, পিতামাতা অথবা কারো স্ত্রী হইতে পারে এরকম, তো মরে গেলে এত সে ব্যথিত হয় যে সে হার্ট অ্যাটাক করবে বা মানে ই হয়ে যাবে, ওই মুহূর্তে তার এমন একটা প্রিয় জিনিস যখন হারিয়ে যায়, তখন সে যদি আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্টি অর্জন করতে পারে, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে মানে ওটাই উত্তম, তো এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে সে শোনার পরে মুখে বলবে না আলহামদুলিল্লাহ, তার অন্তর থেকে বলবে আলহামদুলিল্লাহ, মানে প্রশংসার বাক্য সে বলবে যে আলহামদুলিল্লাহ। আর ইন্নানিল্লাহ হচ্ছে এটা বলে সান্ত্বনা নেওয়া যে ইন্নানিল্লাহ, মানে আমরা সবাই তো আল্লাহর, ইন্না ইলাইহি রাজিউন, আবার তার কাছে ফিরে যেতে হবে, তার কাছ থেকে আমরা এসেছি। এটা যে মৃত্যুর সময় বলতে হয় তাও না, এটা বলে সান্ত্বনা নিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে সান্ত্বনার বাণী, এটাকে একটা এখন একটা দোয়া বানিয়ে ফেলছে মানুষ, আর এটাকে মনে হয় যে নিয়ম বানিয়ে ফেলছে যেটা বলতে হয়। বিষয়টা আসলে এরকম না, আল্লাহ বলতেছেন ইজা আসাবাত হোম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মুসিবত, তো মৃত্যু, মানুষের আপনজন মরে যাওয়া, যে তার জীবনের বড় প্রভাব ফেলে, এমন কোনো ব্যক্তি মরে যাওয়া, এটা একটা মুসিবতের মতো তার জীবনে নেমে আসে, তখন যেন সে ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছে যে তারা এই বলে নিজেকে শান্ত করে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলতে হয় না, ইন্না লিল্লাহ বলতে হয় না, এটা পুরাটাই হলো নিজের মানে ধৈর্যের একটা মানে রূপ, মানে সে এই বলে সান্ত্বনা নেবে। তো ওটাই যখন একটা নিয়ম হয়ে গেছে, মুসলিম মরলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলতে পারে, কোনো বাধা নাই, কিন্তু এই যে আলহামদুলিল্লাহ বলে তারপর ইন্না লিল্লাহ বলতে হবে, এর কোনো ভিত্তি নেই আসলে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।